সিতিওর ভাই হয়েছে এই সিক্স মান্থ বয়স হবে আর কি। তো যাই হোক, ওর জন্য কিছু ড্রেস কালেকশন নিলো, আর বাচ্চাদের ড্রেসগুলো এত সুন্দর সুন্দর কিউট কিউট ছিল কি ভালো না লাগছিল। ওরা বড়োদের ড্রেস কালেকশনের দেখে না, ছোটোদের ড্রেস কালেকশনগুলো বেশ পছন্দ হচ্ছিলো আর বেশ ভালো লাগছিল দেখতে। মানে আর কালারগুলো যেমন তেমন, মানে ডিজাইনগুলো জাস্ট অসাধারণ লাগছিলো। তো ওইখান থেকে ও দুটো ওকে চয়েস করে দিলাম। কেনাকাটা কমপ্লিট করে আমরা সোজা চলে এসেছি ভোজন এসেছে, আর এখানে আমরা একটা ছোলে ভাটুরে অর্ডার দিয়ে দিয়েছি। তো এখন বসে আছি, আমাদের খাবার এসেছে 10 মিনিট পরে, কিন্তু একটা জায়গাতেই কিন্তু ছোলে ভাটুরে নিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে সোজা চলে এলাম বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য, কারণ অনেকটা লেট হয়ে গেছে, তো বাড়ি আসতে হবে তাই না। এখানে চলো বাস ধরবো, কারণ ও আমাকে বাসে চাপাতে এসেছে, আমাকে চাপিয়ে দেবে, তারপর ও যাবে ওর বাস ধরে বাড়ি যাবে। চলো সাজুগুজু করে গেলাম, বেশ টিপ লাগিয়ে, লিপস্টিক লাগিয়ে, তারপরে কানের পরে। আর এখন অবস্থাটা দেখো, একবার না কানের আছে না টিপ আছে। অ্যাকচুয়ালি টিপটা গিয়েছে খুলে, আর কানেরটা গিয়েছে আমার, চুলটা তো ভিজেছিল কারণ পুজো টুজো করে তারপর গেলাম। তো ওই যে
চুলে লেগে আমার একটা কানে হারিয়ে গেছে আর একটা কানে আমার ব্যাগে ভরা আছে, কি আর করা যাবে বলো। তো চলো, সাইকেলটাতেও না হাওয়াটা কমে গেছে, মানে রোদে রেখে দিয়েছিলাম, খুব একটা বুঝতে পারিনি, তো হাওয়াটা কমে গেছে। তো যাই হোক, তো চলো দেখি এখানে সাইকেলের দোকানটা আছে, ওখানে একটু পাম্প করাবো, তারপরে যাবো। তো একটু মতো হাঁটি, ওই সামনেই আছে, তো ওখানে করিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা আছে। আর আমি একদিকে কুরকুরে, তারপর একটা ডেয়ারি মিল্ক আর একটা ফুটি কিনে দিলাম। তো চলো তোমাদের সাথে যেতে যেতে আবার দেখা হচ্ছে, কেমন, তো সাথে থাকো। এখন অলরেডি 2:30 বেজে গেছে আর এখন পড়তি দুপুরবেলা, আর সাইকেলিং আমি এখন আসছি বাড়ি। তো সেরকমভাবে এখন পথে ঘাটে কেউ নেই যেহেতু দুপুরবেলা হয়ে গেছে অলরেডি। তো চলো বাড়িতে গিয়ে দেখো। অনেকক্ষণ চলে এসেছি আর এসে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ রোদে এসেছিলাম, তো ওই জন্য খুব টায়ার্ড লেগেছে। তাই বাড়ি ফিরে এসে তাড়াতাড়ি রেস্ট নিয়ে এখন বিকাল বাজে 4:45 মতো। তো এখন এই ফ্রেশ ট্রেস হয়ে চুলটুল বেঁধে বাইরে একটু দোকান ঘরে এখানে বসলাম, আমি আর টমিকেও বেঁধে রেখে দিয়েছি এখানে। টমি ও রাস্তায় কুকুর ছাগল আসছে নাকি দেখছে, আর এই দেখো এই বুনিগুলো আমার কাছে বিকালে প্রতিদিন আসে, কারণ আমি টমিকে নিয়ে একটু বিকালে বেড়াতে যাই, তো ওরাও আমার সাথে সাথে যায়। হাই করে দে, বল কিছু, কেউ লড়ুদ, হাই কর। চলো ভিডিওটা আর বড়ো করবো না, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবাই।